বিশ্বের রাজনৈতিক নেতাদের মধ্যে জনপ্রিয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে জানেন না এমন খুব কম সংখ্যক মানুষই আছে। আর এবার তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের মধ্যে অনেকটা এগিয়ে রয়েছেন। চলুন জেনে নেই জনপ্রিয় এই নেতা সম্পর্কে কিছু তথ্য। রানার মিডিয়া থেকে এরদোগান সম্পর্কে জানাতে বাংলাদেশ থেকে সাথে আছি এমি জান্নাত। এরদোগানের জন্ম 1954 সালের 26 ফেব্রুয়ারি তুরস্কের কাসিম পাশা অঞ্চলে। তার শৈশবের একটি বড় সময় কেটেছে তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলে উত্তর পশ্চিম তীরের নিজের শহরে। তার পরিবার জর্জিয়ার বাতুমি থেকে হিজরত করে এসেছিলেন ইস্তাম্বুল। ইস্তাম্বুলে স্থায়ীভাবে বসবাস করার আগে তার পিতা দীর্ঘদিন রিজের কোস্টগার্ড হিসেবে কর্মরত ছিলেন। এরদোগান অসচ্ছল পরিবারকে চালাতে লেমনেট এবং সিমিট নামে পরিচিত এক ধরনের রুটি বিক্রি করতেন। এবার জানবো তার শিক্ষা জীবন নিয়ে কিছু তথ্য। 1960 সালে এরদোগান কাসিম পাশা পিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষালাভ শুরু করেন। 1973 সাল পর্যন্ত ইস্তাম্বুলের ইমাম হাতিপে, যেটি ছিল ধর্মীয় ডোকশনাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে পড়াশোনা করেছেন। এছাড়াও তিনি কিন্তু 1969 সাল থেকে 1982 সাল পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ফুটবল খেলোয়াড় হিসেবে নাম কুড়িয়েছেন। খেলোয়াড় হতে চাইলেও পিতার অনাগ্রহে তিনি সুযোগ পেয়েও দলে যোগদান করেননি। পরবর্তীতে কাসিম পাশা সুপারসের খেলার মাঠ তার নামে নামকরণ করা হয়। তাহলে রাজনৈতিক অঙ্গনে কিভাবে এলেন এরদোগান? তরুণ বয়সী রাজনীতির সাথে যুক্ত হন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নেকমাতিন এরবাকানের সাথে তার সাক্ষাৎ হয়। জনাব এরবাকান ছিলেন তুরস্কের প্রথম ইসলামিক পার্টির প্রধানমন্ত্রী। বলা হয়ে থাকে তার হাত ধরেই জনাব এরদোগান ইসলামী রাজনীতির মতাদর্শের অনুসারী হন। তার অফিসিয়াল ওয়েবসাইটের সূত্র থেকে জানা যায়, উচ্চ মাধ্যমিক পাঠ শেষে বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থায় তিনি ন্যাশনাল তুর্কি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন। 1970 দশকে প্রতিষ্ঠিত ন্যাশনাল সালভাতিন পার্টির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার আসল রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় বলে অন্য এক নির্ভরযোগ্য তথ্যসূত্রে জানা যায়। এরদোগান প্রথম কোন ইসলামপন্থী হিসেবে 1994 সালে যখন ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন, সত্যিকারের রাজনৈতিক ক্ষমতা চর্চার সুযোগ তখনই তার হাতের মুঠোয় ধরা দেয়। একজন ইসলামপন্থী মেয়র হিসেবে তার দায়িত্ব পালনের সময়কাল বেশ ঘটনাবহুল। সেই সময়ের প্রাচীন অটোমান আমলের এক বরেণ্য কবির কবিতার কিছু পঙ্ক্তি পূর্ব তুরস্কের সিরাত শহরে সমর্থকদের উদ্দেশ্যে পাঠ করার অভিযোগে 1997 সালের ডিসেম্বর মাসে তুর্কি আদালত তাকে 10 মাসের কারাদণ্ড প্রদান করেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল ধর্মীয় উস্কানি প্রদান। সব ঘাত প্রতিঘাত পেরিয়ে সেই এরদোগান আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের একজন।